ভাই আপনি এখানে? আমি উসমান, আমার পায়ের পাড়াতে উঁচু নিচু সবকিছু হয়ে যায় সমান, আমি নেতা হব সেটাই ফাইনাল। সেটা কোনোদিনই সম্ভব না। ও ঠিকই বলেছে ভাইজান, বড় ভাই বেঁচে থাকতে কোনোভাবেই সম্ভব না, কারণ এই এলাকার সবাই বড় ভাইকে নীতিবান চেয়ারম্যান হিসাবে মানে। তাই বড় ভাই বেঁচে থাকতে আপনাকে কেউ বুদ্ধি দিলেন না। আমি খুব ভালো করে জানি, কিন্তু আমি নেতা হব। তাই বড় ভাই কেন, বড় ভাইয়ের জায়গায় যদি জন্মদাতা বাবাও থাকতো তাকে মারতে আমার এতটুকু হাতও কাঁপতো না। তাই বড় ভাইকে মেরে ফেলবো, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। তোরা শোন ভাই, আগামীকাল জনসভা থেকে বাসায় ফিরবে না। দাঁড়িয়েছিস কেন? মেরে ফেল আমাকে, মেরে ফেল। আজ আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। যেখানে এলাকার 50-60 হাজার লোকের প্রিয় মানুষ আমি, অথচ রক্তের ভাইয়ের প্রিয় মানুষ হতে পারিনি আমি, বেঁচে থেকে আমার কী লাভ? যে ভাইকে আমি কুলুপিটে করে মানুষ করেছি, নিচে না খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছি, আর সে ভাই নেতা হওয়ার জন্য আমাকে খুন করতে চায়, বেঁচে থেকে আমার কী লাভ? মেরে ফেল আমাকে, মেরে ফেল। বড় ভাই, নেতা হওয়ার জন্য আমি অন্ধ হইয়া গেছি, ভুলে গেছি আপনি আমার রক্তের ভাই। ধরেন একই বাড়িতে দুই ভাই নির্বাচনে দাঁড়াইলো, জনগণ টেনশনে থাকবো, কারে ভোট দিব, বড় ভাইকে না ছোট ভাইকে? তাই তোমাকে মরতে হইব। আমি নেতা হব, আমি নেতা হব, আমি নেতা হব, আমি নেতা হব। বড় ভাই তুমি মইরা গেলে জনগণের টেনশন দূর হবে, জনগণ নিজ দেখে আমারে ভোট দিব, আমি নেতা হব। মাফ করো ভাই, আমাকে মাফ করো। দেখো তোমাদের রাজীব কত বড় হয়েছে। বাবা, তোমার আদেশ দিয়ে ওকে আমি বড় করেছি, এখনো জানতে পারিনি কে তোমার খুনি, আর কোনো দিনও জানতে পারবো কিনা তোমার খুনের রহস্য। সেটাও জানি না, সত্য কখনো চাপা থাকে না বাবা। তোমার কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোমার খুনের প্রতিশোধ নেব, প্রতিশোধ।
বলতো আমি কে, বললে ছেড়ে দেব। আমি বুঝতে পারছি তুই রানা, আমার চাচাতো ভাই। এবার সামনে আয়। এবার বল কেমন আছিস? বেশি ভালো না রে দোস্ত। কেন রে, কি হয়েছে? তোদেরকে সারা আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছা করে না, তাই তোদের কাছে লেখাপড়া শেষ করে চলে আসলাম, বুঝলি? আয় দোস্ত, আমার বুকে আয়। এবার বাসায় চল, তোর জন্য চাচা ওয়েট করছে। নির্বাচনের বাসা যেন আমার ছেলে বুঝতে না পারে, কারণ ও এসব ঘৃণা করে। তাই সাবধান, আমার ছেলে কিছুতে যেন বুঝতে না পারে। যা বললাম মন দিয়ে শুনে রাখ। হাই বাবা। আরে বাবা, তুই চলে আসছিস, আয় আমার বুকে আয়। এবার বল কেমন আছিস? সে ছোট্টবেলায় তোকে লন্ডনে পাঠিয়েছিলাম, আজ কত বড় হয়ে গেছিস। আমি জানি তুই মুন্নার সাথে দেখা করতে গেছস, কারণ মুন্না তোর ভালো বন্ধু। যা এখন বাসা যা, মুন্না ওকে নিয়ে যা, যা। ভাইজান, নির্বাচন তো চলে আসলো, মুন্না আর রাজীব যদি জানতে পারে। তাদের বাবাকে খুন করেছেন শুধু নেতা হবার জন্য, তখন কি হবে? তুই আর আমি ছাড়া এই কথা কে জানে? না ভাই, কেউ জানে না। তাহলে এত দিন, এত মাস, এত বছর পর সে কথা কেন? দেওয়ালের তো কান আছে। এজন্য জ্ঞানী গুণী সাহিত্যিক লোকজন বলে, গোপন কাজে সাক্ষী রাখতে নাই। আমি উসমান, আমার পায়ের পাড়াতে উঁচু নুচু সব কিছু হয়ে যায় সমান। রাজীব ভাই, আমার তোর এই অবস্থা কে করেছে? বাইরে ভাই, আমাদেরই চাচা।
সত্যি বলছি, শুধু তাই নয়, আমাদের বাবাকেও খুন করেছে আমাদের চাচা। ভাই প্রতিশোধ নিবি ভাই। রাজীব ভাই আমার, তোর কিছুই করতে হবে না, যা করার আমি করব। আমি উসমান, আমার পায়ের পাড়াতে উঁচু নিচু সব কিছু হয়ে যায় সমান। তোর বাবাকে খুন করছিলাম নেতা হওয়ার জন্য, এখন তোকে খুন করব আমার জীবন বাঁচানোর জন্য। কি করতে পারি তা ভাব। আমার ছেলে হয়ে আমাকে গুলি করে দিলি। চুপ করো বাবা, চুপ করো। জি বাবা, জি। তুমি এত নিস, মানুষ নেতা হবার জন্য এত বড় নরপুষ হতে পারে আমি তোমাকে না দেখলে কখনো বুঝতে পারলাম। তাই তোমার ছেলে তোমাকে নিজের হাতে গুলি করে তোমার পাপের পার্শ্বিত করলাম। বাবা তুমি আমাকে মাফ করে দিও। না বাবা না, মানুষ তার কর্মগুণে ফল পায়। আমার ছেলে যদি আমাকে গুলি না করতো তাহলে বুঝতে পারতাম না আমি কতটা নরপশু। তাই আমার মতন নেতা হওয়ার জন্য আপনারা কেউ নরপশু হবেন না। আমি আর নেতা হতে চাই না, আমি আর কোনোদিন নেতা হব না।